Hello everyone, assalamu alaikum, welcome to my channel Roxana cooking show. আজকে আমি আপনাদের দারুণ মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটা আপনারা তৈরি করতে পারবেন। বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই নাস্তাটা। আপনারা সকালে বিকালে যে কোনো সময় মন চাইলেই কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার নাস্তাটা আমি তৈরি করছি। প্রথমে একটা পাত্রে আমি 300 গ্রাম আলু নিয়েছি। আলুটাকে আমি আগে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা যে কোনো কিছু দিয়ে ম্যাশ করলেই হবে, যাতে কোনো রকম দানা না থাকে এরকমভাবে ম্যাশ করে নেবেন। এই দেখুন আমার আলুটা কিন্তু ম্যাশ করা হয়ে গেছে। এখন দিয়ে দিব 1/2 কাপের মতন ময়দা। দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ইস্ট, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1টা ডিম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটা স্প্যাচুলা দিয়ে আমি মিশ্রণটাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আমি ভালো মতন মিশ্রণটাকে মিশিয়ে নিলাম, মিশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম, আপনাদের কাছে যে কোনো ক্যাপসিকাম থাকলে আপনারা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন পানি। দিয়ে স্প্যাচুলা দিয়ে ভালো মতন মিশ্রণটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এর চেয়ে বেশি পানি দিতে যাবেন না। একটা আঠালো ডো আমি তৈরি করব, আপনাদের আমি দেখিয়ে দেব আমি কতটা আঠালো ডো তৈরি করে নিয়েছি। এই দেখুন আমার ডোটা কিন্তু একদম রেডি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা আঠালো হয়েছে। এই দেখুন এতটুকু আঠালো হলেই হবে, এর চেয়ে বেশি পানি দিয়ে পাতলা করতে যাবেন না। এরকম একটা আঠালো ডো হলেই হবে। একটা জিপলক, একটা পাইপিং ব্যাগ নিয়েছি আমি। পাইপিং ব্যাগটা ভরার সুবিধার্থে আমি একটা ডিব্বা নিয়েছি, তার মধ্যে পাইপিং ব্যাগটা দিয়ে আমি সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আমার সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু ঢালা হয়ে গেছে। আমি কিন্তু পাইপিং ব্যাগের নিচের যেই ছিদ্র করিনি এখনও, এভাবে আমি রাখবো, যখন আমি করব তখন আমি ছিদ্র করে নেব। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন আমি পাইপিং ব্যাগটা কেটে অল্প অল্প করে ডো দিচ্ছি, আর ছুরির সাহায্যে আমি কেটে দিচ্ছি। আপনারা যে এরকম করতে চান শুধু দিয়ে কেটে দিবেন। এভাবে এই যে আমি দিয়ে নিচ্ছি, আমি একে একে এভাবেই কিন্তু করে নেব, একদম ইজি। প্রথমে হয়তো বা একটু কষ্টকর মনে হবে, অনেক ঝামেলার মনে হবে, আসলে কিন্তু একদম ইজি। অল্প অল্প করে প্রেস করবেন আর কেচির সাহায্যে কেটে দিবেন, এতে একটা সুন্দর সাইজ তৈরি হয়ে যাবে। আমি এভাবেই কিন্তু সবগুলো দিয়ে নিয়েছি। এই দেখুন আমার দেওয়া কিন্তু হয়ে গেছে, আমার পছন্দ মতন কালার। এই তো ভাজা হয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে আমি ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি। এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, আপনারা বিশ্বাসই করতে পারবেন না। বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর খুবই স্বাস্থ্যকর একটা নাস্তা, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর একটা ঝাঁঝরির মধ্যে আমি একটা টিস্যু দিয়ে দিচ্ছি, যাতে এক্সট্রা তেলটা থাকে সেটা সোপ করে নেয়। আমি একে একে সবগুলো কিন্তু ভেজে নিয়েছি। দেখুন আমার ভাজা কিন্তু হয়ে গেছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয়, আর খুবই কালারফুল আর অনেক ক্রিস্পি হয় নাস্তাটা। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।